Hi viewers, আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন। আজকের ট্রান্সফরমেশন এক্সারসাইজ নাম্বার হচ্ছে 20। নাম্বার এ, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। টেলিভিশন হচ্ছে আধুনিক বিজ্ঞানের আশ্চর্যজনক আবিষ্কারগুলোর অন্যতম। এটাকে পজিটিভ করতে হবে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি দু ধরনের হয়ে থাকে, সাধারণ সুপারলেটিভ ডিগ্রি এবং ওয়ান অফ দ্য দিয়ে গঠিত সুপারলেটিভ ডিগ্রি। এই সেন্টেন্সটি ওয়ান অফ দ্য দিয়ে গঠিত সুপারলেটিভ ডিগ্রি, আর আমরা জানি ওয়ান অফ দ্য দিয়ে গঠিত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে ভেরি ফিউ ব্যবহার করতে হয় এবং পরবর্তীতে প্লুরাল নাউন এই অংশটি দিতে হবে এবং ভার্বও কিন্তু প্লুরাল দিতে হবে, ইজ নয় বরং আর দিতে হবে। তারপরে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ দিতে হয়, এরপরে সাবজেক্ট দিয়ে দিতে হয়। তাহলে আমাদের উত্তরটি হবে এরকম, ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টেলিভিশন। আমরা উত্তরটি মিলিয়ে নেই, ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ টেলিভিশন। উত্তরটি যথার্থ হয়েছে নম্বর বি, অ্যাজ ইট ইজ এ মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন ইট ইজ প্রুভ ইটস সুপারিয়রিটি ওভার নিউজ পেপার। সিম্পল করতে হবে, সেন্টেন্সটি দেওয়া আছে কমপ্লেক্সে। অ্যাজ ইট ইস এ মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন, এটা হলো ডিসি, ইট ইজ প্রুভ ইটস সুপারিয়রিটি ওভার নিউজ পেপার, এটুকু হলো আইসি, আগে ডিসি পরে আইসি, এই মিলে কমপ্লেক্স সেন্টেন্স আছে। এটিকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে চাই তাহলে যেই কাজটা করতে হবে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের যে আইসিটা আছে সেটা সিম্পল সেন্টেন্সেরই আইসি হিসেবে আমরা রেখে দিতে পারি, আর কমপ্লেক্স সেন্টেন্সের যে ডিসিটা রয়েছে সেই ডিসিটাকে আমরা সিম্পল সেন্টেন্সের জন্য ফ্রেজ বানিয়ে ফেলতে পারি। তাহলে সেটা আইসি এবং ফ্রেজ মিলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এখানে আমরা দেখে নেই কোনটাকে কি বানাবো। অ্যাজ ইট ইজ এ মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন, এটা একটা ডিসি আছে, পরেরটা আইসি, তাহলে এই ডিসিকে যদি আমি ফ্রেজ বানিয়ে ফেলতে পারি তাহলে সেটা সিম্পল সেন্টেন্সে পরিণত হবে। তাহলে আমরা উত্তরটি লিখতে পারি এভাবে, অ্যাজ এ মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন কমা, এটা হয়ে গেল ফ্রেজ, ইট হ্যাজ প্রুভড ইটস সুপারিয়রিটি ওভার নিউজ পেপার। তাহলে পরে আইসি এবং আগে ফ্রেজ হয়ে গেল, এই মিলে সিম্পল সেন্টেন্স হয়। তবে আরেকভাবে হয়, বিকজ অফ ইটস বিং এ মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন ইট হ্যাজ প্রুভড ইটস সুপারিয়রিটি ওভার নিউজ পেপার, এটিও রাইট। আমরা উত্তরটি মিলিয়ে নেই, অ্যাজ এ মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন এটা ফ্রেজ হয়ে গেছে, ইট হ্যাজ প্রুভড ইটস সুপারিয়রিটি ওভার নিউজ পেপার, এটা আগের মতোই আইসি রয়েছে, তাহলে প্রথমে ফ্রেজ পরে আইসি, এই মিলে সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। তবে এই ফ্রেজটাকে অন্যভাবে বানানো যেতে পারে, যেমন এরকম হতে পারে, বিকজ অফ ইটস বিং মিডিয়াম অফ ম্যাস কমিউনিকেশন, তাহলে এটুকু ফ্রেজ হয়ে যাবে আর এটা তো ক্লোজ আছে, তাহলে প্রথমে ফ্রেজ পরে আইসি, এই মিলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল, দুভাবেই রাইট হতে পারে। নাম্বার সি, টুডে মেনি পিপুল ইউজ ইট মেইনলি ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনিং প্রোগ্রামস, প্যাসিভ করতে হবে। তাহলে সেন্টেন্সটি দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে। আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এগুলো করতে গেলে তিনটি অংশের পরিবর্তন হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অন্যান্য অংশের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে টুডে, এটা অ্যাক্টিভ প্যাসিভের কোনো পরিবর্তন হবে না, এটা এইভাবেই পড়ে থাকবে। মেনি পিপুল সাবজেক্ট, ইউজ ভার্ব, ইট হলো অবজেক্ট, তাহলে মেনি পিপুল ইউজ ইট, এটুকুই মূলত ভয়েস, এটুকুই চেঞ্জ হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা অংশের চেঞ্জ হবে। মেইনলি ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনিং প্রোগ্রামস, এটা হলো ফ্রেজ, এটা এভাবেই থাকবে। তাহলে আমরা প্যাসিভ করে ফেলি, আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে কী করতে হবে, এই ইট হলো অবজেক্ট আছে ওইটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, আর মেনি পিপুল এখানে সাবজেক্ট আছে এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, আর এই ইটের পরে একটা বিভার ব্যবহার করতে হবে, যেমন ইটের সাথে এখানে প্রেজেন্টেস বলে অ্যাম, ইজ, আর এর মধ্যে থেকে আমরা ইস ব্যবহার করতে পারি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপ ব্যবহার করব এবং পরে বাই প্লাস অবজেক্ট ব্যবহার করব, আর অতিরিক্ত অংশটি ওইভাবে পড়ে থাকবে। তাহলে উত্তরটি হবে এরকম, টুডে ইট ইজ ইউজড বাই মেনি পিপুল মেইনলি ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনিং প্রোগ্রামস। আমরা উত্তরটি মিলিয়ে দেখি,
Today, it is mainly used by many people for news and entertaining programs. Mainly কথাটা এখানে auxiliary verb এবং principal verb এর মাঝখানে নিয়ে আসা হয়েছে আবার ইচ্ছা করলে পরেও ব্যবহার করা যেতে পারে. Number D. Sometimes it shows vulgar and violent movies. Complex করতে হবে. Sentence টিকে analyze করে নিই. Sometimes adverb, its subject, shows verb. Vulgar and violent movies, it holo object. It is a simple sentence ase karon ekta independent clause ase. Tobe ei sentence er object er moddhe vulgar and violent ei adjective gulo royeche. Amra ei adjective gulo ke kaaje lagiye ekta dependent clause toiri korte pari. Ar ei dependent clause thakle seta complex sentence hoye jabe. Tahole amra independent clause tite vulgar ebong violent ei adjective gulo bad diye debo ebong oi adjective gulo diye নতুন একটি ডিপেন্ডেন্ট ক্লোজ তৈরি করব অর্থাৎ ডিসি তৈরি করব তাহলে সেন্টেন্সটির উত্তর হতে পারে এরকম সামটাইমস ইট শোস মুভিস হুইচ আর ভালগার এন্ড ভায়োলেন্ট আমরা উত্তরটি মিলে নেই সামটাইমস ইট শোস মুভিস এটা আগের মতো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে শুধু এখানে অ্যাডজেক্টিভ ফেলে দিয়েছে হুইচ আর ভালগার এন্ড ভায়োলেন্ট এটা হয়ে গেল ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ ডিসি তাহলে আগে আইসি এবং পরে ডিসি এই মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল নাম্বার ই উই শুড বি কেয়ারফুল সো দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন ক্যান অ্যাভয়েড ইটস হার্মফুল ইনফ্লুয়েন্সেস এটাকে কম্পাউন্ড করতে হবে সেন্টেন্সটা কিভাবে আছে দেখে নেই উই শুড বি কেয়ারফুল এটা হলো আইসি সো দ্যাট আওয়ার ইয়াং জেনারেশন ক্যান অ্যাভয়েড ইটস হার্মফুল ইনফ্লুয়েন্সেস এটা হলো ডিসি অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ তাহলে আইসি এবং ডিসি মিলে কমপ্লেক্স আছে করতে হবে কম্পাউন্ড আর আমরা জানি কম্পাউন্ড করতে গেলে আইসিটা আইসি রাখতে হবে আর এই ডিসিটাকে সিসি অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজে পরিণত করতে হবে তাহলে আমরা এভাবে উত্তর লিখতে পারি উই শুড বি কেয়ারফুল অ্যান্ড উই ওয়ান্ট আওয়ার ইয়াং জেনারেশন টু অ্যাভয়েড ইটস হার্মফুল ইনফ্লুয়েন্সেস আমরা উত্তরটি মিলে নেই উই শুড বি কেয়ারফুল এটা আগের মতোই আইসি আছে And we want our young generation to avoid its harmful influences. And সহ এই পরের অংশটি সিসি হয়ে গেল আমরা জানি যে ইনফিনিটিভ টু দিয়ে যেখানে সিম্পল সেন্টেন্স থাকে সেটাকে কমপ্লেক্স করতে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয় এবং কম্পাউন্ড করতে অ্যান্ড ডটেড ওয়ান্ট টু বা ওয়ান্টেড টু এরকম বসে এই জন্য আমরা বাইরে থেকে ওয়ান্ট শব্দটিকে নিয়ে আসলাম এবং মেইন ভার্বের বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করলাম অর্থাৎ অ্যান্ড উই ওয়ান্ট আওয়ার ইয়াং জেনারেশন টু অ্যাভয়েড ইটস হার্মফুল ইনফ্লুয়েন্সেস এটা সিসি হয়ে গেল আর আগে আইসি আছে আইসি এবং সিসি মিলে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল উত্তরটি যথার্থ হয়েছে আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন ধন্যবাদ সবাইকে